আপনি একটি শিশুকে গাছের বীজের মিল ও তফাৎ দেখিয়ে বীজ সম্পর্কে শেখাতে পারেন ওরা সবজি ফল ও বিভিন্ন ধরনের গাছ এর থেকে বীজ সংগ্রহ করতে পারে আপনি বলতে পারেন যে সব বীজ গাছ থেকে আসে ও আবার নতুন গাছে পরিণত হয় তারপরে আপনি হয়তো জিজ্ঞাসা করলেন তারা আলাদা কিভাবে তাদের রং আয়তন আকৃতি এবং বিন্যাস সম্পর্কে বলতে পারেন যেমন শিশুটি হয়তো বলল এই বীজটি কালো ও মসৃণ কিন্তু ওই বীজটি সাদা ও অমসৃণ এইভাবে ওরা বীজ কি এবং বিভিন্ন রকমের বীজ আছে সেটা শিখতে পারবে